রাজ্যে লোকসভার দুটি আসনে দলীয় প্রার্থীদের জয় সুনিশ্চিত করার লক্ষ্যে প্রায় প্রতিদিনই শাসক বিজেপি দলের নেতাকর্মীদের চলছে জনসম্পর্ক অভিযান। অভিযানে নেমে ভোটারদের কাছে গিয়ে কেন্দ্র রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলি তুলে ধরে ভোট চাইছেন নেতাকর্মীরা। তা আরও একবার লক্ষ্য করা গেল আগরতলা পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ড এলাকায়। এই জনসম্পর্ক অভিযানে নেতৃত্ব দেন প্রদেশ বিজেপি সহসম্পাদক রতন ঘোষ ও স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত। রাজ্যে দুটি লোকসভা আসনে জয় সুনিশ্চিত করার লক্ষ্যে প্রচারে কোনো ধরনের খামতি রাখতে চাইছে না কেন্দ্র রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি। আগামী 19 এপ্রিল রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন, 26 এপ্রিল অনুষ্ঠিত হবে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের ভোট। দুটি আসনে এবারও পদ্মফুল ফুটিয়ে মোদিজিকে উপহার দিতে বদ্ধপরিকর শাসকেরা। আর সেই লক্ষ্যে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই চলছে জোরদার প্রচার কর্মসূচি। তবে প্রচারের মেয়াদ নিশ্চিতভাবে তারকা প্রচারকদের উপস্থিতিতে আরও বেশি জমজমাট হয়ে উঠবে নির্বাচনী প্রচার, তাতে কোনো সন্দেহ নেই। তার আগে এখন চলছে বাড়ি বাড়ি ভোট প্রচার থেকে শুরু করে বাইক মিছিল, প্রকাশ্য জনসভা সহ আরও নানা কর্মসূচি। তবে শাসকেরা সবচেয়ে বেশি যেন গুরুত্ব দিয়েছে জনসম্পর্ক অভিযানে। এই অভিযানের মাধ্যমে প্রতিটি ভোটারদের বাড়িতে গিয়ে মোদিজির জন্য ভোট চাইছেন বিজেপি নেতাকর্মীরা। শহর থেকে গ্রাম, গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল সর্বত্রই চলছে জনসম্পর্ক অভিযান। তা আরও একবার প্রত্যক্ষ করা গেল রবিবার আগরতলা পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ড এলাকায়। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এদিন আগরতলা শান্তিপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে বিপ্লব দেবের জন্য ভোট চাইলেন নেতৃত্ব। নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহসম্পাদক রতন ঘোষ, স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত সহ আরও অনেকে। প্রচারের ফাঁকে এদিন রতন ঘোষ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, সরকারি কাজে প্রত্যেকেই খুশি। মানুষের কাছ থেকে যেভাবে সাড়া পাওয়া যাচ্ছে তাতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানার্থে এই এলাকার প্রতিটি ভোটার বিপ্লবজিকে ভোট দেবে। রাজ্যে দুটি আসনে মোদিজিকে উপহার দেওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। আমরা আজকে সকাল থেকে 17 নম্বর বুথে প্রত্যেকটা বাড়িতে আমরা জনসম্পর্ক করতেছি। মানুষের যে সারা, মানুষ সরকারের পাশে আছে। আমরা এই এলাকার অনেক চাকরিজীবী মানুষ বেশি, সবাই খুশি। আমাদের এত পার্সেন্ট দিয়ে দিয়েছে সরকার, এখন নতুন আরও 5% দিয়ে ঘোষণা করেছে, সেটা কর্মচারীরা মহলটা খুব খুশি। এলাকার অনেক মা মাসিদের সাথে কথা বলছি, তারা 2000 টাকা করে ভাতা পাচ্ছে। সারা ভারতবর্ষে কোনো প্রদেশে 2000 টাকা ভাতা নেই, তারা খুব খুশি। আমরা এলাকার মানুষের যে সারা পাচ্ছি, আমাদের বিপ্লব কুমার দেব বিপুল ভোটে জয় করবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রের আমাদের সৌভাগ্য, তোমাদের প্রত্যেকেই বলছেন মুখ্যমন্ত্রীর সম্মান রক্ষার্থে আমাদের এই এলাকার প্রত্যেকটা ভোটার আমাদের বিপ্লব কুমার দেবজিকে পদ্মফুল চিনে ভোট দেবে। এবং আমাদের শুধু এই কেন্দ্রে না, আমাদের পশ্চিম আসনের প্রত্যেকটা কেন্দ্রের আমরা জনসম্পর্ক প্রতিদিন করা হচ্ছে। আমাদের কাছে যে রিপোর্ট আছে, এলাকার মানুষ, জনগণ, ত্রিপুরাবাসী শুধু সময়ের অপেক্ষা। আমাদের দুটি আসনেই আমরা মোদিজিকে উপহার দেব। আর মোদিজির কাজে এত খুশি মানুষ, মোদিজির উপর আস্থা আছে, মোদিজিকে মানুষ সবাই চাইছে। এলাকার মানুষ, শিক্ষিত সমাজ থেকে শুরু করে সকল শ্রেণীর যুবক থেকে শুরু করে সবাই মোদিজিকেই চাইছে প্রধানমন্ত্রী দেখতে। তো মোদিজি যা করেছে মানুষের জন্য। পিটু রিপোর্ট, সচিন জাটিয়া।